52 সালে মনে হয় এটা অনুমোদন দিছিল বাংলাদেশ গভর্নমেন্ট থেকে, যে গৃহপালিত পশু হিসাবে আপনি বাসা বাড়িতে পালতে পারবেন। এই গয়াল আগে বনে থাকতো, এখন আমরা পালতেছি এটা। এই এটা কি মহিষ এবং গরুর কোনো মিশ্রণ নাকি? এটা আলাদা একটা গরুর জাতি, এটা গয়াল, মানে এটাকে বলা যায় হচ্ছে বনের গরু আর কি, বন গরু, বন গরু হিসাবে ধরা যায় আর কি। ইসলামে কি বন গরু মানে কুরবানি দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের? কুরবানিতে কোনো সমস্যা নেই, ইসলামিক দিক থেকে জায়েজ। এটার বিশেষত্বটা কি একটু যদি বলেন আমাকে? এটার বিশেষত্ব হচ্ছে এই গয়েলে কোনো চর্বি হয় না, চর্বির পরিমাণ খুবই কম থাকে। হ্যাঁ, ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যে সেরা অফার। আর এটা আপনি ওয়াইল্ড অবস্থাতে থাকে, এই জন্য এটার মাংসের স্বাদটা অনেক ভালো হয়। আপনারা যেগুলো নিয়ে এসেছেন এগুলো কি ওয়াইল্ড অবস্থায় ছিল নাকি আপনাদের আপনারা লালন পালন করেছেন? না, আমরা লালন পালন করছি 2 বছর, কিন্তু আমরা তো এগুলো ইন্ডিয়া থেকে এনেছি, তো ওখানে ওয়াইল্ড অবস্থায় ছিল কিনা আমাদের জানা নেই। আমরা তো আমাদের ফার্মে পেলেছি এগুলা। আচ্ছা, কেমন দাম পড়ছে? আপনার দুইটা প্রায় একই আকারের যদি বলি, কেমন দাম চাচ্ছেন? আসলে এগুলো খুবই রেয়ার, আমাদেরও কালেক্ট করতেও অনেক কষ্ট হয়েছে এগুলো ইন্ডিয়া থেকে আনতে। আমরা দুইটা চাচ্ছি 21 লক্ষ টাকা, 21 লক্ষ টাকা। তারপরেও কেউ যদি নিতে চায়, কোরবানির জিনিস তো, কেউ যদি মন থেকে নিতে চায়, ইনশাল্লাহ আমরা ভালো প্রাইজে দিয়ে দিব। আসুক। আপনারা কি মানে লাইভ মেপেছেন যে প্রতিটা ওজন? লাইভ ওয়েট দেওয়া হয়নি, এগুলো লাইভ ওয়েট দেওয়া হয়নি। তারপর আনুমানিক কেমন হতে পারে? তারপরও লাইভ ওয়েট 700 কেজির উপরে হবে, 700-750 কেজির উপরে হবে এক একটা। কেমন রেসপন্স পাচ্ছেন? যেহেতু এই ধরনের পশু তো মানুষ খুব একটা দেখেনি, তো এই নিয়ে আসছেন হাটে, কেমন রেসপন্স পাচ্ছেন মানুষের কাছ থেকে? আলহামদুলিল্লাহ, রেসপন্স অনেক ভালো। আসলে দেখা কোরবানির জিনিসটা হচ্ছে আপনি দেখার বিষয়টা, দেখে যে জিনিসটা ভালো লাগে আপনি এই জিনিসটাই কোরবানি দিবেন। তো অনেকেই আসে, কারণ এগুলো তো খুব রেয়ার, কেউ দেখেনি, এই হিসাবে অনেকেই আসতেছে। তবে কাস্টমার একটু কম এগুলোর, তবে যেই কাস্টমার আসবে ইনশাল্লাহ নিয়ে যাবে। গরুর চেয়েও মনে হচ্ছে যে শিংগুলো খুবই আকর্ষণীয়। শিংগুলো অনেক সুন্দর, আমার মনে হয় যে ঈদের যে চাঁদটা উঠে এটা সেই ঈদের চাঁদ একটা। হ্যাঁ, জাস্ট ঈদের চাঁদ, এটা এটা সৌন্দর্যই হচ্ছে এটা শিং। হ্যাঁ, সৌন্দর্য শিং এটা। বডিতে আমরা দেখছি যে অনেকটা উটের একটা শেপ, এই যে এই শেপটা অনেকটা উটের মতো একটা শেপ লাগে, এটা এই শেপটা উটের মতোই লাগে, এটাই একটা উটের একটা ভেবো আছে এটার ভিতরে। আপনাকে দুটোই এনেছেন নাকি অন্য অন্য হাটও দিয়েছেন? না, আমাদের দুইটাই এনেছি, আমরা এই দুইটা কালেক্ট করতে আমাদের অনেক কষ্ট হয়েছে। হ্যাঁ, এগুলো সচরাচর পাওয়া যায় না, খুব রেয়ার।